তো আমি আর কি আবগারি পুলিশের জন্য আর কি মানে ছিলে ইয়ে হয়েছিলাম মানে মাঠে আর কি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তো এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর আমি আর কি পিছন দিকে গেছিলাম, তো এই যে ধান ঝাড়ছে দেখো, আমাদের ঠিক পিছন দিকে সামনে যাস না, এরাও নতুন বাড়ি করেছে আর কি, সরকার থেকেই পেয়েছে। আর এই যে এদিকেও দেখো বাড়ি হচ্ছে আর কি, পুরাপুরি। আর ওই দেখো আমার বাড়িতে পিছন দিকে তো বাঁধ ধরার জন্য আর কি দেখা যাচ্ছে। দেখো গরুও আছে, এখান থেকে মাঝে মধ্যে আর কি দুধ নিয়ে হয়। আর এই যে ঠাকুমা হবে, তো হাত পায়ে আর কি টোটো থেকে পড়ে লেগে গেছে, সে আমি দেখতে এসেছিলাম, তো এখন বলছে ঠিকই আছে আর কি। আর এই যে বেটু খেলছে, টিউশন নিলি কি করছিস? ওইটা তুমি যদি ছেড়ে দিছো ওটা গায়ে তোমার এসে পড়ে, ওটা বসে দোলার বটে, বসে দোলা তো বসে দোলা। বন্ধুরা আমি আর কি পেছন দিক থেকে চলে এসেছি, আর সিনেমা কিছু করে তুললাম। এখন মোটামুটি 4:20 মতো বাজে, আমি 4:45 চলে এসেছিলাম। এই যে পেয়ারা দিয়েছিল ওগুলো খাচ্ছিলাম আর কি, এগুলো বেটু গাল খা করে খেয়ে রেখে দিয়েছে। তো দেখলে আমাদের পিছন দিকটা আর কি সুন্দর, মানে একটা বেশ গ্রাম্য পরিবেশ আর কি। তো বন্ধুরা এরপর আর কি বেটুকে টিউশনে নিয়ে এসেছিল, দেখো ডাইনোসরটা দেখে আর কি লাফালাফি শুরু করেছে। তো বন্ধুরা এই যে রাত্রেবেলার ডিনার আর কি, তো এটা অল্প চাল করে ভিজিয়েছিলাম, তো সেটা ডিম দিয়ে আর কি ফেটে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, একটু নুন। তো এটা এখন খাবো, দুটো হবে, আমি একটা বেটু একটা, আর বেটুর বাবা ডিম ভাজা রুটি খাবে বললো। এই যে বেটুরটা হয়ে গেছে, তো একটু একটু ছিঁড়েও গেছে আর কি, আর আমারটাই যে হচ্ছে। তো বেটুর বাবা আর কি রাত করে আসবে। চলো বন্ধুরা, ছিলকাটা হয়ে গেছে, এই যে দেখো, তো এটা খেয়ে নিই আর কি। আর ঠান্ডাটা আর কি খুবই পড়েছে, ঠান্ডাটা খুবই পড়েছে, মানে নিচে তো করাই যাচ্ছে না, বসাই যাচ্ছে না, আর মানে হাতগুলো পুরো আর কি সে একটা হয়ে যায় না কাঁপা, মানে সে একদম ঠান্ডা জল আর কি, হাতগুলো পুরো শিশির শিশির করতে থাকে। সেই আমাদের সাইডে ঠান্ডাটা আর কি একটু বেশি পড়ে। খেয়ে নি গরম গরম, আর তারপরে বিছানায় ঢুয়ে যাও। আর উপরে খাচ্ছি কিছু মাইন্ড করানো আর কি, কারণ নিচে আর বসতে পারছি না। আর বেটু থাকলে তাও কাঁথাটা তো আগে বিছাতাম উপরটা, একটা আর প্লাস্টিক আছে বা কাঁথাও আছে বিছিয়ে দিই, বেটু এদিক ওদিক ফেলে দেয় কোলেই নিল। তাড়াহুড়ো আর কিছু করলাম না, খেয়ে নি, খুব খিদে পাচ্ছ। তো বন্ধুরা এখন আর কি সময় হয়ে গেছে, দেখো ভাবা পড়ছে, জানি না তোমাদের ক্যামেরা ধরা পড়ছে কি না, তো কথা বলতে গিয়ে আর কি ভাবা পড়ছে, মানে ঠান্ডাটা কতটা বুঝতে পারছ। তো এই যে সকালবেলায় যে দাঁড়া গাছের উপর শিশির পড়ছে দেখাচ্ছি, এখন 7:45 মতো হবে, তো আমি কাপড়গুলো মিলতে আর কি এসেছিলাম,
চা খাওয়া হয়ে গেলাম, চা রুটি খেয়ে নিলাম। তো ভাবছি আজকে যে মাসকা বাড়ির সামানগুলো নিয়ে আসবো, আর এদিকে লোনেরও ডেট আছে 17 তারিখে। তো বেটুর পাপা বলে চিন্তা নেই, আমি কোন দিক থেকে ম্যানেজ করে দেবো, তুমি যা সামানগুলো নিয়ে এসো, কারণ দু একদিনই ম্যানেজ হয়, তাও মোটামুটি আমি 5 দিন ম্যানেজ করলাম, আর কত ম্যানেজ করবো বলো। এটা ওটা এনে আর কি যেগুলো টুকটাক শেষ হচ্ছিলো, তো আজকে ভাবছি নিয়ে আসবো, তারপর দেখি লোনটা কী হয়। 17 তারিখে আছে, পরব তো এখন পুরো বাকি। তো চলো দেখাচ্ছি শিশির, এই দেখছো শিশির পড়ে আছে, কাল্লাগুলো আর কি বাড়ছেও না, অমনি আছে, ছোটোই আছে, বড় হচ্ছে না। তো বন্ধুরা এখন আর কি সময় হয়ে গেছে 12টা, ঘরে রোদেই ঢুকছে, একটু রোদ ঢুকছে আর কি। তো বেটু আর কি, বেটুকে পড়াশোনা করালাম, আর বেটুর পাপাও আর কি মার ভাত খেয়ে চলে গেল, ও 9টার সময় চলে গেছে, 9টা সাড়ে 9টা। আর এই যে এখন বেটুকে আর কি পড়ালেখা করালাম, তো কিছুগুলো ছবি ছিল যেগুলো কালার করতে দিয়েছিল, তো ওগুলো আর কি বেটু করছে না। আর বিকালে আজকে বৌদির ঘর যেতে হবে, এই প্লাস্টিকটাতে মূলো শাকগুলো রেখে দিয়েছি, আর দেখো মূলো আছে কটা, আর দেখো পুরো শীতকালে বাজার, মটরশুঁটি গাজর থেকে সব, বাঁধাকপি ফুলকপি, আর এখানে দেখো ধনে পাতাটা গ্লাসে জল দিয়ে রেখেছি, আর এখানে মূলো বেগুন আলুর একটা তরকারি বসে, আর এটা শাশুড়ি রান্না করেছে সবার জন্য, সিম সিম মানে বেগুন নয় মানে সিম দিয়ে মশলা, গাজর দিয়ে একটা হালকা করে মশলা। বন্ধুরা এখন আর কি সময় মোটামুটি 2:45 হবে, তো এই ভাত খেতে শুয়েছিলাম আর কি, এই যে কম্বল ঢাকা নিয়ে, তো এখন আর কি ভিডিওটা বানাবো বলে জানলাটা খুললাম, নইলে জানলার পাশে আর কি বসা যাচ্ছে না এত হাওয়া। তো চলো আজকে কিছু তোমাদের, ভিডিওটা বেশি দেখছি বড় হয়নি, তো দুপুরে সকালে সেই তোমাদেরকে বলেছিলাম আজকে যাব আর কি মাসকা বাড়ির জিনিস আনতে, তো আজকেও যাওয়া হয়নি, একটু বাবা বারণই করলো, পরে বলছে আজকে যেতে হবে না, থাক দু একদিনের মধ্যে চলে যাবে, আর লোনটাও দিতে হবে, এদিকে আনতেও হবে, তো দেখবো ম্যানেজ করবো আর কি, ম্যানেজ করে চলার চেষ্টা করবো, কারণ লোনটা আগে জরুরি, মাসকা বাড়ির সাবান তো 2-1 দিন আরও পরে আনলে হবে, যেগুলো শেষ হচ্ছে ওগুলো আনবো। তো তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে, আমি মোটামুটি 2011 তো 12, হ্যাঁ 2012, ওই 2012-13-তে আর কি পুলিশের জন্য মাঠ টাট করি, দৌড়াদৌড়ি করি গ্র্যাজুয়েশনের পর আর কি। তো গ্র্যাজুয়েশনের পর তো 1 বছর ওইদিকে ছিলাম কলকাতাতে, তারপর এদিকে এসে আর কি মানে ওই 2013-ই ধরো, তো খোঁজ খবর নিয়ে আর কি দৌড়াদৌড়ি মাঠ চাট করি। তো যেটা আর কি WBP ওইটার জন্য আর কি ফর্ম ফিল আপ করি, তো ওইটার আর কি ওজনের ক্যাটাগরিতে আমি আর কি ফিট হচ্ছিলাম না, তো আর কি অনেক মারটাট করার পরও ওজন কমার পরও আর কি আর কিছুতেই কমছিল না আমার ওজনটা, তো ওজনটা মোটামুটি 67 মতো, আমার হয় এখানে 61-62 চাই, তো আমার ওই 4-5 কিলো আর ওজন আর কি কমছিলই না কিছুতে, দৌড়ে না খেয়ে জানি না, আরও হয়তো একটু চেষ্টা করলে হয়তো কমতো। তো চিনি চিনিগুলো একদম বাদ দিলে, যেগুলো আমি এখন জানি সেগুলো তখন আমি আর কি অতটা ইয়ে করতাম না, জানতাম না, তাও কি। তো আমি আর কি আবগারি পুলিশের জন্য আর কি মানে ছেলে ইয়ে হয়েছিলাম, মানে মাঠে আর কি পাস করেছিলাম, মাঠে দৌড়াতেও আর কি পাস করেছিলাম, 2 মিনিটের মধ্যে যেটা থাকে 100 মিটার সেটা আর কি দৌড়াতে পেরেছিলাম, আর তখন মানে আমি ভালোই বেশ মোটা ছিলাম, তো মানে যখন আমি শুরু করি তখন ছিলাম মোটা, আর পরের দিকে আর কি অনেকটা বেশ পাতলা হয়েছিলাম। তো যদি ফটো আর কি পায় তাহলে আমি আগে অ্যাটাচ করে দেবো, প্রথমে কেমন ছিলাম আর কি পরে, তো ওই জন্য দেখবে আমার কোনো ফটোগুলো মোটা, কোনো ফটোগুলো আবার পাতলা, কোনো ফটোগুলো আবার মোটা, কোনো ফটোগুলো আবার পাতলা, মানে আমি একটু মেনটেন করি তো ঠিক হয়, আর মেনটেন আরও ছেড়ে দিতে আবার যেইকে সেই হয়ে যায়, যেমন এখন ছেড়ে দিয়েছি যা পাচ্ছি খেয়ে নিচ্ছি, তো এই জন্যে আর কি। আর তারপরে হ্যাঁ লিখিত পরীক্ষাটা আর কি সেরকম হয়নি, প্র্যাক মানে ইয়ে হয়নি, আর অনেক কম জনই তো মোটেই 10 না 11 জন, আর গাদা গাদা পরীক্ষা দিয়েছিলো, WBPটা হতো আর একটু খাটলে, তো ওই যে ওজনটাই বললাম কমলো না। তো আমি আর কি বাঁকুড়াও গেছিলাম মাঠের পরীক্ষা দিতে আর কি, বাঁকুড়া যে বাঁকুড়ার মনে হয় বড়জোড়া, হ্যাঁ বড়জোড়া, বাঁকুড়া বড়জোড়া আর কি গিয়েছিলাম,
তো বড়জড়াতে গিয়ে আর কি মাঠটা আমার হলো না আর কি। তো তারপরে মানে এই জন্য আর কি হয়নি। আরও যদি তোমরা ডিটেলস জানতে চাও তো আমি বলে দেবো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা মানে চ্যানেলটার পাশে থাকো। তো চলো বাই।